নতুন একটি ট্রেন মালদাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে মালদা থেকে দক্ষিণ ভারতে যাওয়ার চিকিৎসার জন্য বা ব্যবসায়িক কাজে কোনো ট্রেন ছিল না, এই দক্ষিণ ভারতে যাওয়ার জন্য এইরকমই একটি ট্রেন মালদা থেকে সরাসরি যেন ব্যাঙ্গালোরে যাওয়া যায়। রেল মন্ত্রণালয় এবার সেই প্রত্যাশা পূরণ করলো। নতুন বছর মালদার মানুষ পেতে চলেছে একটি দূরপাল্লার ট্রেন মালদা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স দীর্ঘদিন ধরে মালদা ব্যাঙ্গালোর একটা ট্রেনের জন্য আমরা দাবি করে এসেছিলাম। বর্তমান রেলমন্ত্রী এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের জেলার উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সাহেব যে প্রচেষ্টা করে মালদার এই ট্রেনটা করে দিয়েছেন, এর জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে, রেলমন্ত্রীকে এবং বর্তমান সাংসদকে আমরা ধন্যবাদ জানাই। খুব সুবিধা হবে, খুব আমাদের এখান থেকে পেশেন্ট বলেন, লেবার শ্রেণীর জাতীয় যত লোকজনের মুভমেন্ট হয় খুব ভালো হবে, ট্রেনটা দিলে খুব ভালো। আমরা এই ট্রেনটা হচ্ছে যে এখানে সকাল 8:50 ছাড়বে, এখানে রবিবার সকাল 8:50 ছাড়বে, মঙ্গলবার ভোর 3:00 ওখানে পৌঁছাবে, আবার মঙ্গলবারই ওখানে হচ্ছে মঙ্গলবারই 8:50 ওখান থেকে আবার ছাড়বে ব্যাঙ্গালোর থেকে, ব্যাঙ্গালোর থেকে ছেড়ে যখন আবার মালদায় আসবে সেটা হচ্ছে আবার বৃহস্পতিবার বেলা 11:00 সময় পৌঁছে যাবে। এই ট্রেনটা হচ্ছে যে এই এলাকার মানুষের জন্য খুবই উপযোগী। ট্রেন পেয়ে রাজনৈতিক মহল থেকে ব্যবসায়ী এবং অন্যান্য মালদাবাসী সকলেই কিন্তু খুশি এবং রেল মন্ত্রককে সাধুবাদ জানাচ্ছে। মালদা শহর থেকে গৌতম চক্রবর্তী, কলকাতা টিভি, মালদা।